তৈরি হয়ে গেছে মজাদার আমার টাকি মাছ দিয়ে লাউয়ের ঝোল। আর এই গরমের সময় একটা প্রশান্তি তরকার আছে লাউ তরকারি, এটা খুব ঠান্ডা আর খেতেও খুব সুস্বাদু। তা আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে আপনাদেরটাও সুস্বাদু হবে। তাই চলুন কীভাবে মজাদার লাউ তরকারিটা রান্না করেছি সেটা দেখা যাক। সে বালতির ভিতরে মাছ, মাছ থেকে আমি তিনটে মাছ উঠিয়ে নিলাম। মাছগুলো ধরে নিয়ে আসি। এখন এই টাটকা মাছটা আমি টাটকা ট্যাংচাং মাছগুলো আমি কাকি মাছগুলো কেটে নেব। দেখেন কত বড় মাছ, মাছগুলো এখন কেটে নেব। একেবারে টাটকা চ্যাং মাছ, এটা টাকি মাছ, অনেকে চ্যাং মাছও বলে, অনেকে টাকি মাছ বলে, তা গ্রাম বাংলায় চ্যাং মাছ বলে আর এর নাম টাকি মাছ শুদ্ধ বাংলায়। আর টাটকা টাকি মাছটা খেতে অনেক সুস্বাদু হয়। আমি মাছগুলো কেটে নেব। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এখন এটা পুষে থেকে ধুয়ে নেব। মাছগুলো এখন ধুয়ে নেব। Thank you.
এরকম করে করে ডলে এটা পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন তো আমার ধোয়া হয়ে গেছে, এখন এটা আমি এক সাইডে রেখে দেবো। এখন লাউটা পিস পিস করে কেটে নেব। যেমন পিস করে কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে এটা কেটে নেবেন। লাউটা কাটা হয়ে গেছে, এখন লাগবে আমার দুটো আলু। এই আলু দুটো কেটে নেব। এটা আমি এমন সাইজ করে কেটে নিলাম। আলুগুলো কাটা হয়ে গেছে আর তরকারিটাও কাটা হয়ে গেছে, এখন এটা পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আমার ফুল কাটা শেষ, এখন এটা পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর ধরে দিয়েছি এবং একটা পরিষ্কার কড়াইটা আমি চুলার উপরে দিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন লবণ হলুদ মাখানো লাল লাল করে ভাজি করে নিবো। মাছগুলো ভাজি হয়ে গেছে, এখন মিশিয়ে নেব। মাছ ভাজা তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দেব। এখন পরিষ্কার করে ধুয়ে রাখা লাউ আর আলুগুলো লবণ দিয়ে দিলাম। এখন লাউটা ঢাকা দিয়ে দেব 10-5 মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা উঠে নিলাম।
এখন কাঁচা জল বাটাটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আবার ওটা ঢাকা দিয়ে দিলাম আর 2 মিনিটের জন্য। 2 মিনিট থেকে এখন ঢাকাটা উঠিয়ে নেবো। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, এখন এটা আরো 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা উঠিয়ে নিলাম। এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দেখলাম যেরকম সর্ষে বাটা, এটা দিও আমি আবার ঢাকা দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠে নিলাম। এখন এটা কষিয়ে নেব। এখন লাউটা হলুদটা দিয়ে দেবো, একটা হলুদ লাউটা দিয়ে দিলাম। লাউ হলুদ কম খায়, তার জন্য হলুদটা একটু কম দিলাম। আর লাউ একেবারে প্রথম থেকে হলুদটা দেওয়ার চেষ্টা করবেন না। হলুদটা যদি প্রথমে দেন তাহলে কিন্তু লাউটা গলবে না, সেদ্ধ হবে না। তো একদম সেদ্ধ হয়েছে, আপনারা হলুদটা দেবেন। আর দেখলেন তো লাউটা কিন্তু আমি নাড়াচাড়াটা খুব কমই করেছি, বেশি নাড়াচাড়া করলে কিন্তু লাউটা সিদ্ধ হয় না। এটা যাদের লাউ সিদ্ধ হয় না তাদের জন্য একটা গোপন টিপ। অনেকে বলেন যে বন্ধুরা লাউটা কিন্তু সিদ্ধ হতে চায় না। আমার লাউটা তখন একদম গোটা গোটা হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর লাউয়ের ঝাল একটু কম দেবেন, কারণ লাউ তরকারিতে ঝালটা কম থাকে। যত সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে, তরকারিটা যত ভালো কষানো হয় খেতে ততটা ভালো লাগে এবং মশলার কাঁচা গন্ধটা থাকে না। আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে দেখবেন, যাদের লাউ সেদ্ধ হয় না অবশ্যই তাদের লাউটা কিন্তু সিদ্ধ হবে। আমি যেভাবে রান্না করছি সেই ফলো নিয়মটা ফলো করলে পানি দিয়ে দেবো। যেহেতু লাউটা সিদ্ধ হয়ে গেছে সেহেতু আর পানি দেওয়ার প্রয়োজন হবে না, এই পানিতে লাউ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন এটা ঢাকা দিয়ে দিলাম বাদ বাকিটুকু যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য। এখন ঢাকাটা উঠিয়ে নিলাম। লাই আমার অর্ধেক জাল হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিকে দিয়ে দিব। এই গরমের সময় কিন্তু লাউ তরকারিটা একটা অন্যরকম প্রশান্তি দেয়। আর গরমে লাউ তরকারিটা ছোট কিছু গরম গরমের সময় কিন্তু লাউ তরকারিটা অন্যরকম একটা প্রশান্তি দেয়। আর এরকম যদি কাছে না যে লাউটা রান্না করা হয় কিন্তু সেটা আরও বেশি সুস্বাদু হয়। দেশি মাছের একটা স্বাদ কিন্তু আলাদা। আর আমি যেভাবে রান্না করছি এই পদ্ধতি ফলো করলে কিন্তু আপনাদের লাউটা এরকম গুলে যাবে আর খেতে সুস্বাদু হবে আর অসম্ভব মজার হবে। আপনারা লাউটা দিয়ে খুঁজিটা কম দেবেন আর চাল করবেন ঢাকা দিয়ে দেবেন, দেখবেন লাউটা কত সুন্দর সিদ্ধ হবে। আর হলুদটা একদম লাউ সিদ্ধ হওয়ার পরে হলুদটা দেবেন, তাহলে দেখবেন লাউটা কতটা সুন্দর হয় আর খেতে অসম্ভব মজার হবে। অবশ্যই আমি যে পদ্ধতিতে রান্না করেছি এটা ফলো করার চেষ্টা করবেন, আপনারা দেখবেন কতটা পারফেক্ট হয় লাউ রান্নাটা।
যে লাউটা আমার রান্না করা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। দেখেন কত সুন্দর পাটেটা কালার এসেছে আর লাউটা কত সুন্দর গলে গেছে। লাউটা পরিবেশন করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। দেখেন লাউটা কত সুন্দর হয়েছে, দেখেন গলে গেছে একেবারে লাউটা, আর দেখতেও কতটা লোভনীয় আর কতটা সুন্দর কালার এসেছে। আমার এই লাউ রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই টাকি মাছ দিয়ে লাউয়ের ঝোল আর গরমে এই অল্প মশলা দিয়ে রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন, এতে করে আমার দেওয়া সকল নতুন নতুন টেস্টি সব রেসিপিগুলো আপনারা সবার আগে নোটিফিকেশনে পাওয়ার মাধ্যমে পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের আমার পক্ষ থেকে রয়েছে অসংখ্য ধন্যবাদ।